নমস্কার বন্ধুরা, সাদে আল্লাদি চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছে। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কোকোনাট বরফি। একজন আমাকে এটা রিকোয়েস্ট করেছিলেন, তার রিকোয়েস্টই আজকে আমি কোকোনাট বরফিটা করছি। এটা খুব কমন একটা রেসিপি, মোটামুটি সবাই জানে, তবু আমি এটা আমার মতন করে করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। জানি না কেন আপনারা সাবস্ক্রাইব একদম করতে চান না, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেখে নিই কীভাবে হচ্ছে কোকোনাট বরফি। ফার্স্টে আমি এখানে দুখানা কোকোনাট কুড়িয়ে মিক্সি জারের মধ্যে নিয়েছি, এটাকে একদম পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি দুধটাকে চাল দিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, আমি এখানে নারকেলের একটা পেস্ট বানিয়ে নেব, তাই জন্য নারকেলটা মিক্সির জারে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 কাপ মতো দুধ। জল ইউজ করা যাবে না একদমই, তো দুধ দিয়ে একটু বাড়তে, তো মিক্সিতে পেস্ট হতে একটুখানি তো লিকুইড কিছু লাগবে, তার জন্য আমি দুধ দিয়েছি এখানে, লিকুইড দুধ। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দিলাম। নারকলের পেস্ট বানাতে আমি নারকল, দুটো নারকল কোড়া মিক্সি জারে নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি 1 কাপ মতো দুধ, আর নিয়েছি 1 বাটি মতো চিনি। এবার এটাকে পেস্ট বানাবো। আর এদিকে দুধটা যেখানে জাল হচ্ছিল সেখানে আমি মিশিয়েছি খানিকটা গুঁড়ো। এবার আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি, বেশ মিহি একটা পেস্ট এখানে বানাতে হবে। এই দেখুন বন্ধুরা, নারকেলের পেস্ট রেডি। এর মধ্যে কি দিয়েছি, নারকেল কোড়ার মধ্যে দিয়েছি দুধ 1 কাপ মতো, আর দিয়েছি 1 কাপ মতো চিনি। আর এখানে দুধটাকে আমার ঘন করা আছে, দুধটাকে এই ঘন করে রেখেছি গুঁড়ো দুধ দিয়ে। এবার গ্যাস অন করে আমি ফ্রাইং প্যান বসালাম, আর তার মধ্যে দিচ্ছি ঘি।
এইভাবে ড্রাই ফ্রুটস উপর দিয়ে সাথে আপনি চাইলে পেস্তা বাদাম তারপর আমন্ড এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ওসব ছিল না বলে আমি আজকে কাজু কিশমিশ দিয়ে এটাকে গার্নিশিং করে নিলাম। এবং এটা ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা পর এটাকে কাটা যাবে বরফির আকারে।